হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিয়েটিভ স্টাডি, চেঞ্জিং দ্য ওয়ে অফ লার্নিং। আমি শাজাহান। আজ আমরা কথা বলবো ট্রেনের ম্যাথের সেকেন্ড পার্ট নিয়ে। সেকেন্ড পার্টে আমরা কনসেপ্ট দেখব এবং আমরা কিছু ম্যাথ সলভ করব। তো চলুন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রথমে আমরা কনসেপ্ট দেখব এবং এরপরে আমরা কিছু ম্যাথ সলভ করব। আমাদের আজকে কনসেপ্ট হচ্ছে, যদি একটা ট্রেন, কি বলতেছি, যদি একটা ট্রেন চলমান থাকে, যদি একটা ট্রেন চলে একদিক থেকে এবং তার অপর দিক থেকে, এবং তার অপর দিক থেকে যদি কোনো ব্যক্তি, কি হয়, অপর দিক থেকে যদি কোনো ব্যক্তি ট্রেনের দিকে চলে আসে, অর্থাৎ ট্রেনের দিকে হাঁটতে থাকে অথবা দৌড়ায় বা ট্রেনের দিকে ছুটে আসে, তাহলে কি ঘটনা ঘটবে। প্রথমে আমরা দেখব যে এখানে যখন ব্যক্তি অপর দিক থেকে ট্রেনের দিকে ছুটে আসবে এবং ট্রেনটা ব্যক্তির দিকে ছুটে যাবে, তখন ডিস্টেন্স কতটুকু কভার করতে হবে। যখন ট্রেনটা ম্যানটাকে অতিক্রম করবে তখন কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে, অর্থাৎ ম্যানের তো কোনো দৈর্ঘ্য নাই, তাহলে হচ্ছে ট্রেনটা শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। অর্থাৎ অপর দিক থেকে ছুটে আসা কোনো ব্যক্তি যখন একটা ট্রেনকে অতিক্রম করবে, ট্রেন ব্যক্তিটাকে অতিক্রম করবে, তখন শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। এটা ফার্স্ট কথা। সেকেন্ডলি, আমরা জানি যে রিলেটিভ স্পিডের কথা। রিলেটিভ স্পিডটা কী জিনিস? যখন একটা ব্যক্তি একটা ট্রেনের অপর দিক থেকে ছুটে আসবে এবং ট্রেনটাও চলে যাবে, তারা কী করবে, দুই দিক থেকেই ছুটে আসতেছে, অর্থাৎ ট্রেনটাও যা চলে যাচ্ছে এবং ব্যক্তিটাও চলে আসতেছে, তাহলে কী হচ্ছে, দুই দিক থেকেই এরা ছুটে আসতেছে, তার মানে কাছাকাছি চলে আসতেছে, ডিস্টেন্সটাকে কমিয়ে দিচ্ছে এবং এদের গতিবেগটা কি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ট্রেনের গতিবেগ এবং ম্যানের গতিবেগ কী হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। যখন আমরা ভাবতে পারি, ভাবে যে একটা ব্যক্তি যখন স্থির থাকে তখন একটা ট্রেন যখন চলে যায় তখন কী হচ্ছে, যদি ট্রেনটা এই জায়গা থেকে যাত্রা শুরু করে, তাহলে যদি ট্রেনটা চলে যাচ্ছে তাহলে অনেক সময় লাগতেছে এই গ্যাপটা পূরণ করার জন্য, ব্যক্তিকে ব্যক্তির কাছাকাছি যাওয়ার জন্য এবং ব্যক্তিকে অতিক্রম করার জন্য। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে যে ব্যক্তি এখানে আছে, ট্রেন এখানে আছে, ব্যক্তিটা ট্রেনের জন্য ওয়েট না করে যদি ব্যক্তিটাও ট্রেনের দিকে চলে আসে এবং ট্রেনটাও যদি ছুটে চলে, তাহলে কি ঘটনা ঘটবে, যে তাদের ডিস্টেন্স তাকে কমে নিয়ে আসবে এবং তাদের গতিবেগটা, দুইজনের গতিবেগটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম, যদি যদি একটা ট্রেন তার অপোজিট থেকে কোনো ব্যক্তি অথবা অন্য একটা ট্রেনও যদি চলে আসে, তাহলে কি হয়, ডিস্টেন্সটা কি হচ্ছে, কমে যাচ্ছে এবং তাদের গতিবেগটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, গতিবেগটা যোগ হয়ে যাচ্ছে। যদি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার হয় এবং ম্যানের গতিবেগ যদি 5 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে তাদের রিলেটিভ স্পিড তখন কি হবে, যখন অপর দিক থেকে আসবে তখন হবে হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, যেটাকে আমরা বলে থাকি রিলেটিভ স্পিড। আমাদের শব্দ জানতে হবে না, আমাদের কনসেপ্ট জানলেই হবে। যে আমাদের কনসেপ্টটা কি, যখন একটা ট্রেন একদিকে চলতেছে এবং অপোজিট থেকে একটা ব্যক্তি যখন ট্রেনের দিকে ছুটে আসতেছে, তখন কি হচ্ছে, ব্যক্তিটা ট্রেনের জন্য ওয়েট না করে ট্রেনটাও ছুটে আসতেছে, ব্যক্তিটাও ছুটে চলতেছে, তার মানে হচ্ছে ব্যক্তিটা এবং ট্রেনটা দুইজনেই কাছাকাছি দ্রুত চলে আসতেছে। দ্রুত আসা মানে তাদের স্পিডটা বৃদ্ধি পাচ্ছে এবং ডিস্টেন্সটা দ্রুত কমে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখব আরেকটা বিষয়। আমরা দেখব যদি যদি একটা ট্রেন চলে এবং অপর দিক থেকে যদি অন্য একটা ট্রেন চলে আসে, অর্থাৎ দুটো ট্রেন যদি অপোজিট দিক থেকে তাদের নিজের নিজের দিকে চলে আসে, তখন কি ঘটবে,
প্রথম কথা হচ্ছে আমাদের ডিস্টেন্স বা কতটুকু লেন্থ অতিক্রম করতে হবে। একটা ট্রেন যখন অন্য একটা ট্রেনকে অতিক্রম করবে বিপরীত দিক থেকে, তখন কতটুকু দূরত্ব অতিক্রম করবে তারা। তারা অবশ্যই, এটা যদি এ ট্রেন হয়, এটা যদি বি ট্রেন হয়, তাহলে অবশ্যই এ ট্রেনের যে দৈর্ঘ্য থাকবে এবং বি ট্রেনের যে দৈর্ঘ্য থাকবে তার দুটোকেই অতিক্রম করতে হবে, তার দুটোকেই অতিক্রম করতে হবে। এটার লেন্থ যদি 100 মিটার হয় এবং এটার লেন্থ যদি 60 মিটার হয়, তাহলে তারা যখন অপর দিক থেকে যখন একে অপরকে অতিক্রম করবে তখন অবশ্যই 160 মিটারকেই অতিক্রম করতে হবে। কেননা এই ট্রেনটা যদি এই দিক থেকে আসে এবং এটা একটা ট্রেন যদি এদিক থেকে চলে যায়, তাহলে তারা যখন চলে যাচ্ছে তখন কি হচ্ছে, ট্রেনটাকে এই ট্রেনটাকে অতিক্রম করতে হবে। এই ট্রেনটাকে শুধু অতিক্রম করলে হবে না, এই ট্রেনটা যখন এই জায়গায় চলে যাবে তখন মাঝ বরাবর থেকে যাবে। যখন অতিক্রম করতে হবে দুটোকেই দুই সাইডে চলে যেতে হবে। তার মানে হচ্ছে এই ট্রেনটার দৈর্ঘ্য এবং এই ট্রেনটার দৈর্ঘ্য দুটোকেই অতিক্রম করতে হবে। এবং স্পিড তো আমরা জানলাম, যেহেতু অপর দিক থেকে আসতেছে ডিস্টেন্স কমে নিয়ে আসতেছে এবং স্পিড বৃদ্ধি করতেছে, তাহলে দুইজনের স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখবো আমরা। এখন কথা হচ্ছে যদি দুটো ট্রেন একই দিকে চলে যায়, দুটো ট্রেন যদি একই দিকে চলে যায়, অর্থাৎ একটা স্টেশন থেকে দুটো ট্রেন যাত্রা করলো বা এক লাইনে, তাহলে কি ঘটনাটা ঘটবে? আমাদের প্রথমে দেখবো যে রিলেটিভ স্পিডটা কি হবে। লেন্থ তো আমরা জানি, কারণ দুটো ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, তাহলে স্পিডটা কি হবে। যদি এইটা 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলে আর এটা যদি 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলে, তাহলে হচ্ছে যেহেতু একই দিকে যাচ্ছে, তাহলে যখন এই জায়গা থেকে যদি স্টার্ট করে 40 কিলোমিটার বেগে, তাহলে 1 ঘন্টা পরে সে এই জায়গায় অবস্থান করতেছে, ফার্স্ট ট্রেনটা, এ নামক ট্রেনটা। আর বি নামক ট্রেনটা কি করতেছে, এই জায়গা থেকে স্টার্ট করতেছে, 1 ঘন্টা পরে গিয়ে এই জায়গায় অবস্থান করতেছে। তার মানে হচ্ছে তাদের ডিস্টেন্সের পার্থক্য কত, এটুক হচ্ছে। এবং তাদের কি হচ্ছে, স্পিডের আমরা কি পাচ্ছি, স্পিডেরও পার্থক্য পাচ্ছে এখানে। তাহলে যদি এই ট্রেনটাকে, বি নামক ট্রেনটাকে, যদি এ নামক ট্রেনটাকে অতিক্রম করতে হয়, তাহলে তাকে এই যে স্পিডটা আছে বা এই যে ডিস্টেন্সটুকু আছে, এই ডিস্টেন্সটুকুকে কাভার করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটুকুর জন্য কত স্পিডের পার্থক্য হচ্ছে, আমাদের পার্থক্য হচ্ছে 40 - 30 = 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা দেখলাম যদি একটা ট্রেন একই দিকে যায়, তাহলে তাদের রিলেটিভ স্পিডটাকে বিয়োগ করতে হয়। কেন বিয়োগ করতে হয়, কারণ তাদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, নির্দিষ্ট কি থাকে, দ্রুত থাকে, এবং গতিবেগ আলাদা আলাদা হওয়ার কারণে নির্দিষ্ট গ্যাপ তৈরি হয়। এই গ্যাপটাকে কাভার করার জন্য যে স্পিডের যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যটাকে পূরণ করতে হবে, ওই গতিবেগটাকে আমাদের অন্য একটা ট্রেনকে পূরণ করতে হবে। যদি পূরণ করতে পারে দেন তাহলে কি করতে পারবে, একটা ট্রেন অপর একটা ট্রেনকে অতিক্রম করতে পারবে, তাহলে যেটাকে আমরা রিলেটিভ স্পিড বলে থাকি। সহজে যে যদি একই দিকে যায়, তাহলে রিলেটিভ স্পিডটা কি দুটো স্পিডের, দুটো ট্রেনের স্পিডের কি হয়, বিয়োগফল হয়। আর যদি অপোজিট ডিরেকশন থেকে আসে তাহলে আমরা কি করি, যোগ করি। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরো ভালো ভিডিও তৈরি করতে পারি, আমি যেন উৎসাহ পাই। তো চলুন আমরা আমরা আজকে কোশ্চেন প্র্যাকটিসে যাব। আমরা কিছু ইন্টারেস্টিং কোশ্চেন দেখব এবং কোশ্চেন দেখলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনটা আপনারা স্ক্রিনে দেখুন। বলতেছে এ ট্রেন 110 মিটার্স লং ইজ রানিং উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে একটা ট্রেন, খুব ভালো করে বুঝতে হবে, প্রয়োজনে আপনারা খাতা কলম নিয়ে বসুন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। বলতেছে যে 110 কিলোমিটার, 110 কিলোমিটার একটা ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য কত, 110 কিলোমিটার। আচ্ছা, 110 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, তার গতিবেগ কত, 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। এরপরে বলা হচ্ছে যে ইন হোয়াট টাইম, অর্থাৎ কত সময়ে, উইল ইট পাস এ ম্যান হু ইজ রানিং অ্যাট
6 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ডিরেকশন অপোজিট অফ দ্যাট ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং, অর্থাৎ অপর দিক থেকে একটা ম্যান 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ট্রেনের দিকে ছুটে আসতেছে। তো এখানে একটা বিষয় কি, সবসময় ট্রেনের গতিবেগটাই বৃদ্ধি বেশি হয়ে থাকে, ম্যানের গতিবেগ অবশ্যই কম হবে, যদি না কোনো বাংলা সিনেমার হিরো হয়। বাংলা সিনেমার হিরো হলে হয়তো বা ট্রেনকে রুখে দিবে, অপোজিট থেকে দ্রুত এসে ট্রেনটাকে রুখে দিচ্ছে, তাড়াতাড়ি ডিস্টেন্সটাকে কভার করে দিচ্ছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে একটা 110 কিলোমিটার দৈর্ঘ্যের একটা ট্রেন চলতেছে এবং অপর দিক থেকে একটা মানুষ 6 কিলোমিটার গতিবেগে ছুটে এসতেছে। আমাদের বলতেছে যে কত সময়ে ট্রেনটা বা মানুষটা ট্রেনটাকে অতিক্রম করবে। তাহলে আমরা বলেছি যে প্রথমে আমাদের ট্রেনের অঙ্কে টাইম অ্যান্ড স্পিডের অঙ্কগুলোর প্রথম কাজ হচ্ছে আমাদের স্পিডকে কনভার্ট করে নেওয়া, অর্থাৎ যে গতিবেগ থাকবে, যেহেতু এখানে অপর দিক থেকে আসছে সেই স্পিড কত হবে, 66 হবে, কারণ আমরা যোগ করবো। এটাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, কেননা এটা মিটারে থাকবে, ট্রেনের দৈর্ঘ্যটা কিসে আসছে, মিটারে আছে, তাহলে আমরা যদি এটা মিটারে 5/18 দ্বারা কি করব, গুণন করব। তাহলে হচ্ছে আমরা যদি করি 3 × 6 = 18, 6 × 11 = 66, 5 × 11 = 55, নিচে হচ্ছে 3, অর্থাৎ এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, হচ্ছে আমরা কি পেলাম, রিলেটিভ স্পিড পেলাম 55/3। আচ্ছা, এখন আমাদের সূত্র কি, আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, আমরা বের করব টাইমের ভ্যালু। আমাদের ডিস্টেন্স কাকে অতিক্রম করতে হবে, অবশ্যই শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। কত, 100 ট্রেন ইকুয়াল স্পিড কত পেয়েছি, 55/3 ইকুয়াল হচ্ছে টাইম। তাহলে আমরা এখান থেকে টাইমের ভ্যালু বের করব, আমরা কেটে দিচ্ছি, কত বের করব, টাইমের ভ্যালু বের করব। আচ্ছা, তাহলে টাইম কত হবে, আমরা টি ইকুয়াল বের করতে পারি, টি ইকুয়াল তাহলে 110 ইনটু উপরে যাবে হচ্ছে 3, নিচে হবে 55, তাহলে 55 তাহলে 2 6 সেকেন্ড। আচ্ছা, আমরা খুব সহজেই করতে পারছি, কনসেপ্ট বুঝলে এর থেকে যে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো আছে এগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার কত, 6 সেকেন্ড লাগবে অতিক্রম করতে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা স্ক্রিনে দেখুন। নেক্সট কোশ্চেনে বলা আছে যে দ্য টাইম টেকেন বাই এ ট্রেন 180 মিটার লং ট্রাভেলিং অ্যাট 42 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে একটা ট্রেন, আমি প্রত্যেকটা অঙ্ক চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা ট্রেন কত কত মিটার, 180 মিটার লং, একটা ট্রেনের দৈর্ঘ্য কত, 180 মিটার, এবং তা ট্রাভেলিং অ্যাট 42 কিলোমিটার স্পিডে, তার স্পিড কত, 42 কিলোমিটার পার আওয়ার, কি করতেছে, ট্রাভেলিং করতেছে। ইন পাসিং এ পারসন ওয়াকিং অ্যাট দ্য সেম ডিরেকশন অ্যাট 6 কিলোমিটার উইল বি, তাহলে বলতেছে যে অন্য একটা ব্যক্তি সেম ডিরেকশনে যাচ্ছে, ট্রেনটা যেদিকে যাচ্ছে ব্যক্তিটাও একই দিকে যাচ্ছে, তাহলে ব্যক্তিটার গতিবেগ কত ছিল, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে যখন একটা ট্রেন 180 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 42 কিলোমিটার গতিবেগে এবং একটা মানুষ যখন 6 কিলোমিটার গতিবেগে একই ডিরেকশনে যাচ্ছে, তখন তাকে অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ ইন পাসিং এ পার্সন ওয়াকিং, অর্থাৎ এই যে মানুষটা যে হেঁটে যাচ্ছে তাকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমাদের সহজ কনসেপ্ট, আমাদের জানি যে যদি একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিডকে আমরা কি করব, মাইনাস করব, তাহলে কত হবে, 42 - 6 পাচ্ছি আমরা হচ্ছে, 42 - 6 তাহলে পাবো হচ্ছে আমরা, এখান থেকে যদি 6 দেই তাহলে হচ্ছে 36 কি পাচ্ছি আমরা, কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, কিন্তু আমাদের এখানে কি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, মিটারে, ট্রেনের দৈর্ঘ্য কি দেওয়া আছে, মিটারে, ট্রেনের দৈর্ঘ্য কত, 180 মিটার, কেননা একজন ব্যক্তিকে যখন ট্রেন অতিক্রম করবে, ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে, কাকে অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। তাহলে আমরা জানি যে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, তাহলে ট্রেনের ডিস্টেন্স কত ছিল, দৈর্ঘ্য কত ছিল, 180 ইনটু স্পিড কত, আমরা
এই স্পিডটাকে কি করতে হবে, অবশ্যই কনভার্ট করতে হবে আগে। তাহলে 36 ইনটু যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করার জন্য আমরা কি করব, 5/18 দ্বারা গুণন করব। তাহলে 18 যদি 36-কে কাটি 2 যায়, তাহলে হচ্ছে 5 × 10 পাবো। তাহলে স্পিড হচ্ছে 10 ইকুয়াল ইনটু টাইম। তাহলে এখান থেকে যদি আমরা টাইমের ভ্যালু বের করি, তাহলে টাইম ইকুয়াল বের করতে পারি 180 নিচে হচ্ছে 10, কাটাকাটি করলে আমরা পাবো 18 সেকেন্ড। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 80 সেকেন্ড। আপনারা যখন কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন এত কিছু লিখতে হবে না, জাস্ট আপনারা কত মিটার অতিক্রম করবে 180, 180-কে 10 দ্বারা ভাগ করব। আচ্ছা নেক্সট ম্যাপ আপনারা স্ক্রিনে দেখুন, বলা হচ্ছে যে টু ট্রেনস এ অ্যান্ড বি স্টার্ট রানিং টুগেদার ফ্রম দ্য সেম পয়েন্ট ইন দ্য সেম ডিরেকশন অ্যাট দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 72 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। অর্থাৎ দুটো ট্রেন এ এবং বি, এ নামক একটা ট্রেন ট্রেন এ এবং ট্রেন বি, ট্রেন বি কি বলছে যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে একই দিকে যাত্রা শুরু করলো, কত কিলোমিটার গতিবেগে, অর্থাৎ এ ট্রেনের গতিবেগ ছিল 60 কিলোমিটার পার আওয়ার আর বি ট্রেনের গতি ছিল হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এরপরের অংশ বলা হচ্ছে যে ইফ দ্য লেন্থ অফ ইচ অফ দ্য ট্রেন ইজ 240 মিটার্স, অর্থাৎ দুটো ট্রেনের দৈর্ঘ্য যদি, একটা ট্রেনের দুটো ট্রেনের দৈর্ঘ্য যদি, এটার যদি হয় 140 এবং এটার 240 এবং এটার যদি হয় 240, তাহলে হাউ লং উইল ইট টেক ফর ট্রেন বি টু ক্রস ট্রেন এ, তাহলে এই বি নামক ট্রেনটা কত সময়ে এ নামক ট্রেনটাকে অতিক্রম করবে। আমরা কনসেপ্টে দেখেছি যে তারা একই দিকে যাচ্ছে, অর্থাৎ এদের রিলেটিভ স্পিডটা হবে কি করতে হবে, 72 - 60, তাহলে হবে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই ট্রেন দুটো হচ্ছে রিলেটিভ স্পিড। এখন যেহেতু তারা একই দিকে যাচ্ছে, তাহলে কি করতে হবে, ডিস্টেন্স কতটুকু কাভার করবে, দুটো ট্রেনের ডিস্টেন্সকেই কাভার করবে। তাহলে একটা ট্রেনের লেন্থ কত, 240 মিটার করে, তাহলে একটা ট্রেন 240 মিটার প্লাস 240 মিটার, তাহলে কতটুকু লেন্থ অতিক্রম করবে, 480 মিটার। কিন্তু আমাদের যে রিলেটিভ স্পিড যে 12 কিলোমিটার পার আওয়ার করলাম ট্রেনের এখানে মিটারে, আর তাহলে প্রথম কাজ হবে আমাদের কি এটাকে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করা। তাহলে 12-কে আমরা কত করব, কি করব, 18, অর্থাৎ 5/18 দ্বারা কি করব, গুণ করব, কত করব, 5/18 দ্বারা, 5/18 দ্বারা গুণ করব। আমি কাটাকাটি করি, 3 × 6 = 18, 6 × 2 = 12, তার মানে পাচ্ছি আমরা 5 × 10 আর নিচে হচ্ছে 3 মিটার সেকেন্ড। তার মানে আমরা রিলেটিভ স্পিড পেলাম হচ্ছে 10/3 মিটার সেকেন্ড এবং টোটাল ডিস্টেন্স পেয়েছি কত, টোটাল ডিস্টেন্স পেয়েছি হচ্ছে 480। তাহলে আমরা যদি এখন সূত্র অ্যাপ্লাই করি, তাহলে ইকুয়াল কত হবে, স্পিড পেয়েছি কত, 10/3 × টাইম, তাহলে আমরা পেলাম হচ্ছে 480 ইকুয়াল 10/3 × হচ্ছে টাইম। আমরা যদি টাইমের ভ্যালু বের করি, টাইম ইকুয়াল 80 × উপরে যাবে 3, নিচে আসবে 10, এই শূন্য কাটা গেল, তাহলে 3 = 48 = 144 সেকেন্ড, 144 সেকেন্ড হবে এই কোশ্চেনের অ্যান্সার। আমরা একটু দ্রুত করতেছি কারণ ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, তাহলে আমরা বলতে পারবো যে 2 মিনিট 24 সেকেন্ড। আচ্ছা নেক্সট অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখুন, আচ্ছা নেক্সট অঙ্কে বলা হচ্ছে যে টু ট্রেন আর রানিং ইন অপোজিট ডিরেকশন উইথ দ্য সেম স্পিড,
বলছে যে দুটো ট্রেন অপোজিট ডিরেকশন থেকে আসতেছে সেম স্পিডে, ইফ দ্য লেন্থ অফ ইস ট্রেন ইজ 120 মিটার্স, 120 মিটার্সের একটা ট্রেন, 120 মিটার্সের একটা ট্রেন যাচ্ছে এবং অপোজিট থেকে ইস্ট ট্রেন, প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, 120 মিটার একটা ট্রেন এই দিকে আসতেছে এবং প্রত্যেকের গতিবেগ সমান, বলা হচ্ছে যে 120, অর্থাৎ 120 মিটারের দুটো ট্রেন অপোজিট দিক থেকে আসতেছে এবং তাদের গতিবেগ সমান। এখন কি ঘটনা ঘটতেছে, অ্যান্ড দে ক্রস ইজ আদার ইন 12 সেকেন্ড, অর্থাৎ 12 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করে, দেন দ্য স্পিড অফ ইস ট্রেন, তারা পরস্পরকে অতিক্রম করে বলতে কি 12 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করেছে, অবশ্যই এখানে 120 এবং 120 কত হচ্ছে 240 মিটারকে অতিক্রম করেছে, অর্থাৎ যখন অপোজিট দিক থেকে বা সেম ডিরেকশন থেকে একটা ট্রেন অন্য একটা ট্রেনকে অতিক্রম করবে তখন অবশ্যই ট্রেন দুটোর লেন্থে অতিক্রম করবে, তাহলে এতটুকু লেন্থ কত সেকেন্ডে অতিক্রম করেছে 12 সেকেন্ডে, তাহলে আমাদের স্পিড পাবো কত, স্পিড পাবো কত, যদি আমরা ডিস্টেন্সকে টাইম দ্বারা ভাগ করি আমরা কি পাই, স্পিড পাই, তাহলে এটা গুণ করলে কত, ভাগ কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 24 দ্বিগুণ 12 দ্বিগুণ 24, অর্থাৎ 20, এটা আমরা কি পাবো, স্পিড পাবো 20 মিটার সেকেন্ড পাবো, কিলোমিটার কিন্তু নয়, 20 মিটার সেকেন্ড পাবো, তার মানে হচ্ছে ট্রেন দুটোর রিলেটিভ স্পিড পালন হচ্ছে 20 মিটার সেকেন্ড, অর্থাৎ যখন তারা একে অপরকে অতিক্রম করলো তখন তাদের হচ্ছে গতিবেগ ছিল হচ্ছে 20 মিটার সেকেন্ড, অর্থাৎ এখন বলা হচ্ছে যে তাদের স্পিড সেম ছিল, তার মানে তাদের রিলেটিভ স্পিড যদি 20 হয় তাহলে তাদের স্পিড সেম, দুই দ্বারা আমরা ভাগ করলে পাবো একটা ট্রেনের স্পিড কত ছিল 10 মিটার সেকেন্ড করে, অর্থাৎ দুটো ট্রেনের স্পিড ছিল 10 মিটার সেকেন্ড করে, আর 20 আমাদের কি রিলেটিভ স্পিড। তাহলে যদি কোশ্চেনে এখন বলা থাকে যে এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, কি করো, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে দেখাইতে হবে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে 10কে কি করব 18/5 দ্বারা গুণন করব, তাহলে 5 দুগুণ 10, তাহলে 18 দুগুণ 36 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা আমরা লাস্ট একটা অঙ্ক দেখব এবং এই অঙ্ক দেখার পরে নেক্সট পার্টে আমরা বিসিএস রিটেন এবং ব্যাংক রিটেন বেজ যে অঙ্কগুলো থাকে ট্রেনে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা অ্যাটেন্ড করবেন আমার নেক্সট ভিডিওতে। বলছে যে এ ট্রেন স্পিড পাস এ পোল ইন 20 সেকেন্ড অ্যান্ড স্পিড পাস এ প্ল্যাটফর্ম 100 মিটার্স ইন লেন্থ ইন 30 সেকেন্ড, অর্থাৎ বলা হচ্ছে যে একটা ট্রেন একটা পোলকে অতিক্রম করে 20 সেকেন্ডে, একটা ট্রেন কি করতেছে যে সামনে একটা যখন পোল ছিল তখন এই পোলটাকে অতিক্রম করেছিল, লেগেছিল হচ্ছে 20 সেকেন্ড, কত সেকেন্ড, 20 সেকেন্ড, আমাদের ট্রেনের দৈর্ঘ্য আমরা জানি না। এরপরে বলতেছে যে যখন এই ট্রেনটায় একই ট্রেনটায় যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলো, একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করলো, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করলো, 100 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করলো তখন সময় নিল হচ্ছে 30 সেকেন্ড, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন, অর্থাৎ আমাদের এক্স ধরে বা ওয়াই ধরে নয় আমাদের কনসেপ্টই অঙ্ক বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে যে যখন পোলকে অতিক্রম করেছিল তখন 20 সেকেন্ড লেগেছিল, তার মানে কি যখন পোলকে অতিক্রম করেছিল শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছিল, তার মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে তার সময় লাগে 20 সেকেন্ড এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার সময় লেগেছিল কত, 30 সেকেন্ড লেগেছিল। এখন দেখেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 100 মিটার। এখন কথা হচ্ছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে যদি 20 সেকেন্ড লাগে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি অতিক্রম করতে যদি লাগে কত, 30 সেকেন্ড, আমরা জানি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে এই যে 100 মিটার, এই 100 মিটারকে অতিক্রম করতে সময় লেগেছিল কত, 10 সেকেন্ড, কত লেগেছিল, 10 সেকেন্ড লেগেছিল। আচ্ছা তাহলে 100 মিটারকে অতিক্রম করতে যদি 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড যদি লাগে তাহলে আমাদের স্পিড কত ছিল,
তাহলে আমরা জানি যে স্পিড ইকুয়াল কত, ডিস্টেন্স 100 মিটার, আর সময় লেগেছিল 10, তার মানে হচ্ছে 10 মিটার সেকেন্ড হচ্ছে ট্রেনটার গতিবেগ ছিল। এখন আমাদের প্রশ্নে বলেছে যে লেন্থ কত, তাহলে লেন্থ আমরা কি করতে পারি, লেন্থ তাহলে আমরা জানি যে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলে পেয়ে যাচ্ছি যে ডিস্টেন্স ইকুয়াল টু কি করতে পারি, যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আমাদের কি দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, স্পিড কত 10, টাইম দেওয়া আছে 20 সেকেন্ডে, পোলকে অতিক্রম করেছিল মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছিল, তার মানে পাচ্ছি আমরা 200 মিটার, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।